ডিয়ার লার্নার্স, এখন কথা বলবো মেজারমেন্ট কন্ট্রোল প্রসিডিউর নিয়ে। যে একটা ধরেন যে আপনাকে একটা স্টাইলের দায়িত্ব দেওয়া হলো, বললো যে স্টাইলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো ধরনের মেজারমেন্ট যাতে প্রবলেম না হয় জন্য কাজ করার জন্য, তো আপনাকে মেজারমেন্ট যে কাজটা হচ্ছে এটা কমপ্লিট করার জন্য অবশ্যই কী করতে হবে, 100% শ্রিঙ্কেজ টেস্ট, আপনাকে 100% শ্রিঙ্কেজ টেস্ট এনশিওর করতে হবে। এছাড়াও মেক শিওর সেম ওয়াশ রেসিপি, শ্রিঙ্কেজ টেস্ট, সাইড সাইড পাইলটার অ্যান্ড বাল গার্মেন্টস। এক কথায় গার্মেন্টসের যে টেস্টিং সিস্টেমটা, মেজারমেন্টের সিস্টেমটা শুরু হয় কোথায় থেকে, ফিট স্যাম্পল থেকে। ফার্স্টে তারা ফিট স্যাম্পলটা টেস্ট করে, যদি ফিট স্যাম্পল ঠিক থাকে তখন সেই অনুযায়ী অ্যাপ্রুভ স্যাম্পল মেক করে, অ্যাপ্রুভ স্যাম্পল মেক করার পরে এটা বাইরে অ্যাপ্রুভ করার পরে ফ্যাক্টরি কী করে ওই অ্যাপ্রুভ স্যাম্পল দেখে কিছু সাইড সাইড গার্মেন্টস তৈরি করে, প্রত্যেক সাইজে 4-5 পিস করে, 3 পিস করে অ্যাটলিস্ট। তখন এই সাইড সাইডের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা পাওয়া যায় তাহলে তারা কী করে, ওই সাইড সাইডে যে মেজার প্লাস মাইনাস পাওয়া গেলো এটাকে সেই অনুযায়ী প্যাটার্ন কারেকশন করে এবং পাইলট রানের যে গার্মেন্টসগুলো থাকে ওইগুলোতে প্যাটার্ন কারেকশন করে দেয়। তারপর পাইলট রানে যদি মেজারমেন্টে কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে আবার প্যাটার্ন কারেকশন করে তারপর বালকে যাওয়া হয়। তাহলে আপনার মেজারমেন্ট কন্ট্রোল করতে হলে ফেব্রিক রিল্যাক্সেশন মাস্ট লাগবেই, ওভেন ফেব্রিক হলে তার যে টাইম লাগে, ফেব্রিক ক্যাটারাইজ নিউট্রাল হলে তার ক্যাটারাইজ যে টাইম লাগবে এটা, তারপর অ্যাকর্ডিং টু শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ অনুযায়ী কী করতে হবে, প্যাটার্ন তৈরি করতে হবে, প্রত্যেকটা রোল এক একটা রোল এক এক রকম শ্রিঙ্কেজ থাকলে সেই অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে। তারপর মেশিন ফেব্রিক লে, দেন কাট ম্যাটেরিয়ালস আফটার 1 or 2 hours, মানে আপনার লেয়ারটা প্রপারলি দিতে হবে, স্প্রেডিংটা প্রপারলি দেওয়ার পরে কাটতে হবে, এবং কাটিংয়ের পরে ওই কাট পার্টগুলো হার্ড প্যাটার্ন দিয়ে ফার্স্ট মিডল প্রথম মিডল ও বটম থেকে কী করতে হবে, চেক দিতে হবে, চেক কাট প্যান মেজারমেন্ট উইথ বিফোর ওয়াশ অ্যান্ড সুইং অ্যালাউন্স মেজারমেন্ট। অবশ্যই কী করতে হবে, কাট প্যান মেজারমেন্ট চেক দিতে হবে কী দিয়ে, বিফোর ওয়াশ আর কি সুইং অ্যালাউন্স সহ মেজারমেন্ট শীট দিয়ে। ডিউরিং সাইড সেট ইন প্রোডাকশন, যখন সাইড সেট তৈরি করা হয় অ্যান্ড পাইলট অ্যান্ড বাল্ক প্রোডাকশন, 100% সেম মেথড অ্যান্ড সেম মেশিন ইউজ করতে হবে। এক কথায় যে লাইন থেকে গার্মেন্টসগুলো তৈরি করা হবে ফুল অর্ডার, ওই লাইন থেকে সাইড সেটটা মেক করতে হবে, ওই লাইন থেকে পাইলট রান দিতে হবে আবার, তারপর ওই লাইনে কী করতে হবে, প্রোডাকশন স্টার্ট করতে হবে। তারপরে মেজারমেন্ট কন্ট্রোল প্রসিডিউর, মেজারমেন্ট কন্ট্রোল প্রসিডিউরে নেক্সটে আসছে 10 নম্বর, যে অল মেশিন গাইড ডিউরিং সুইং অপারেটর ডো নট কাট, সব মেশিনে অপারেটরদেরকে ইয়ে করতে হবে যে অ্যালাউন্সের বাড়তি কাটা যাবে না, প্রপারলি মেনটেন বান্ডেলিং অ্যান্ড লেভেল এটাস প্রসিডিউর, এবং যাতে কোনো ধরনের বান্ডেল নাম্বার যাতে মিস্টেক না করে এবং লেভেল মিস্টেক যাতে না করে, এবং যারা প্যাটার্ন মার্কিং করে ওরা যাতে ওই সেম প্যাটার্ন দিয়ে দুইটা স্টাইলে যাতে মার্কিং না করে এগুলো এনশিওর করতে হবে। অল রিগার্ডিং প্রসেস 100% টেনশন ফ্রি এবং মেশিন অ্যাডজাস্ট থাকতে হবে। আফটার সুইংয়ের পরে বিফোর ওয়াশ মেজারমেন্ট দিয়ে সুইং করতে মেজারমেন্ট করে দেখতে হবে ঠিক আছে কি না, অ্যান্ড তারপর ওয়াশে পাঠাতে হবে মিনিমাম 100 পিস ফার্স্ট এর আর কি ট্রায়াল, যেটা বলে ট্রায়াল টেস্ট যাই হোক। এবং ওয়াশিংয়ের যে প্যারামিটার আছে, ওয়াশিংয়ের যে প্যারামিটার এটা প্রপারলিভাবে কী করতে হবে, মেনটেন করতে হবে, যেমন ওয়াশিং টেম্পারেচার, ওয়াশিং টাইম টেম্পারেচার, তারপর কেমিক্যাল, এগুলো প্রপারলি ইউজ করতে হবে বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী। তারপর ওয়াশ থেকে যে গার্মেন্টসগুলো আসে তখন এটা বিফোর ওয়াশ মেজারমেন্ট দিয়ে মেজারমেন্ট করতে হবে, এবং এটা আবার প্রপারলি বায়ার যে ইনস্ট্রাকশন আছে বা এই ফেব্রিক ক্যারেক্টার উপর ডিপেন্ড করে প্রপারলি আয়রন করতে হবে, এবং এটা ক্লোজলি মনিটরিং করতে হবে যে আয়রনের পর এটা মেজারমেন্ট কোনো ডিসকিউন্সিভ হয় কি না। তারপর কী করতে হবে, আয়রনের পরে আবার এটা প্রপারলি মেজারমেন্ট করতে হবে, তারপর র্যান্ডমলি আওয়ারলি অডিট করতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান মেজারমেন্ট কন্ট্রোল, এবং এই সিস্টেমে মূলত মেজারমেন্টটা কন্ট্রোল করা হয়, যে কেউ এই সিস্টেমে মেজারমেন্টটা কন্ট্রোল করতে পারবে।